আপনারা নিজেরা মারাইছেন, আপনারা নিজেরা মারাইছেন, জানেন নিজেরা মারাইছেন। আমার ভাইকে, আমার ভাই একটাই, আমার সঙ্গে নাই। তোমরা এখানে ক্যামেরা করতেছ, আবার টিভির মধ্যে আলাদা রকমের কথা করতেছ, আমরা আর কি দেখতেছি? আমরা বলি যে ফুটবল হয়ে গেছে, হেডমাস্টার থেকে ভালো করে সব হয়ে যাবে। নমস্কার, আর নমস্কার দেখি করবেন। অন করো ভাই, দাদা তোমার মাথা খারাপ হয়ে গেছে, এটা আমার ভুল, পাটা লেগে গেছে। শিখুন একটা চেয়ার দাও, বসো বসো। আমি জানি তো চিনি, আমার ছেলেকে ভালো চিনে উজ্জ্বল। এই যে আমার ছেলে, যে হ্যাঁ বলেন, আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। হেডমাস্টার হোক বা প্রেসিডেন্টও হোক বা কমিটিও হোক, যারা ডিআই, একটু ডিআইয়ের ফল ছিল এক জায়গায়, ডিআইকে সাসপেন্ড করা হয়েছে, হেডমাস্টারকে অ্যারেস্ট হবে, আর ওর সঙ্গে যারা ছিল তারা অ্যারেস্ট হবে। এখানে নিয়োগটা কি ঠিক মতো হয়েছিল বলে এখনো যা অর্থ আপনাদের কাছে তাতে মনে হয়েছে? নিয়োগটা তো আগে রিকুয়েশন কে দিয়েছে না দিয়েছে এটা হেডমাস্টার কমিটি বলতে পারবে। আমরা তো এখানে হয় কি, স্কুলগুলোতে জেনারেলি রিকুয়েশন দেয় কমিটি, হেডমাস্টার ফটোকে পাঠায়, একটু পিছিয়ে তারপরে ওরা ওখান থেকে পোস্ট স্যাংশন করে পাঠায়। পোস্ট স্যাংশন হয়ে যাওয়ার পর যারা এসএসসি কোয়ালিফাই করে ওদেরকে রেকমেন্ড লেটার দেয় পোস্ট অনুযায়ী। কিন্তু আমি যেখানে শুনলাম এখানে কি উর্দু ছাত্র নাই, তার সত্ত্বেও উর্দু শিক্ষক পাঠানো হয়েছিল। আমি ডিআইকে বলেছিলাম নিজেই 18 তারিখে, আমরা একটা মিটিংয়ে ছিলাম তখন, আমার সঙ্গে এমএলএ সাহেব ছিলেন, ডিএম ছিলেন। আমি বললাম কি ডিআইকে, তুমি আপনি কি জান ওখানে, ওখানে গিয়ে দেখলেন কী মামলা আছে? উনি বললেন কি স্যার এরকম, আমি নিষেধ করেছিলাম যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ওখানে হবে না। তার সত্ত্বেও এটা কে করালো ওই লোকটাকে আমরা ফাইন আউট করছি। আমরা আছি সবসময় পরিবারের সঙ্গে, আমার এমএলএ সাহেব আছেন, আমিও আছি, আর যারা দোষী আছে ওদেরকে শাস্তি দেবো। কিন্তু পরিবারের লোকেরা বলছে হচ্ছে পুলিশে গুলি চালিয়েছে, এটার জন্য নিরপেক্ষ তদন্ত আমরা করছি, আমরা আপনার গভর্নমেন্টের নিরপেক্ষ তদন্ত স্টার্ট করেছি, দেখবেন তদন্ত আমরা স্টার্ট করেছি। একটা থার্ড, একটা গভর্নমেন্ট পুলিশকে সাইড করে ওরা গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে, গভর্নমেন্ট করবে এটা। যদি পুলিশ ওর মধ্যে ইনভলভ হয়ে থাকে নিশ্চয় পুলিশ পানিশমেন্ট পাবে, যদি আমরা আমাদের মধ্যে কেউ ইন্ধন দিয়ে থাকে ওই পানিশমেন্ট পাবে। পানিশমেন্টের জন্য কোনো আমাদের নাই, পানিশমেন্ট পাবে কেন? ডিআই সাসপেন্ড হয়েছে, তারপরে হেডমাস্টার মশাই নামে এফআইআর হবে, যারা আছে ওর মধ্যে সবাই, যে শিক্ষকের জন্য এত গন্ডগোল। আমাদের কোনো দাবি নাই, তাহলে আমাদের পুরোপুরি সিবিআই তদন্ত চাই। কেন ছাত্রটাকে পুলিশে গুলি করে মারলো? সিবিআই তদন্ত হবে, পুরোপুরি আমরা সিবিআই তদন্ত চাই। হবে নিশ্চয়ই, আমরাও তাই চাচ্ছি, আমরা পুরোপুরি সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত গুলিটা এখান থেকে লেগে গিয়ে দেখেছে, এখান থেকে বেরিয়ে গেছে মাস্টার। এখানে মেল হচ্ছে দোষী হচ্ছে ম্যানেজিং কমিটি, ম্যানেজিং কমিটি মেল দোষী হচ্ছে ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটি যদি এই মানে আগের দিন যে ঝামেলাটা হলো, পরের দিন না জয়েন করলে তো কোনো ঝামেলা নেই, পরের দিন যদি জয়েন না করে, তার আচ্ছা আপনি হচ্ছেন আমার নেতা, ঠিক আছে, আপনাকে নিয়ে আমরা ফুলের মালা নিয়ে আপনাকে স্বাগত করব, কি আপনার জন্য আমরা এখানে, আপনি আসলে তাকে ফুলের মালা দিয়ে ছাত্ররা আহ্বান করে নেবে, আহ্বান করে বরণ করতে হয়, বরণ করে তাই তো, তাকে পুলিশ প্রশাসন নিয়ে আসতে হলো, জয়েন করতে হবে প্রশাসন নিয়ে এসে তারা ঢুকলো, জয়েন করালো। আর এর দায় হচ্ছে আমাদের এই স্থানীয়, এখানকার যে স্থানীয় লোকগুলো আছে এর দায় হচ্ছে স্থানীয় ম্যানেজিং কমিটি, যারা আছে তারাই সম্পূর্ণ দায়িত্ব, ম্যানেজিং কমিটির যার জন্য ম্যানেজিং কমিটির যারা দায়ী আছে।